আজকের বিষয় বাংলা সাহিত্যের দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত। বাংলার সমাজ জীবনে বিভিন্ন সময়ে এক একজন প্রতিভাবান মানুষের আবির্ভাব হয়েছিল, যারা প্রবলভাবে কেবলমাত্র সমাজ সচেতনই ছিলেন না, কলমের জোরে ব্যঙ্গ পরিহাসের কষাঘাতে তাঁরা যে কোনো অন্যায়ের কিংবা দুর্নীতির প্রতিবাদ করতেও পিছপা হননি। সেই তালিকায় নিঃসন্দেহে উপরের দিকেই স্থান পাবেন শরৎচন্দ্র পণ্ডিত। হাস্যরসাত্মক ব্যঙ্গ কবিতা রচনার জন্য বাংলার রসিক ভাবুক থেকে শুরু করে আপামর জনসাধারণের মধ্যেও তাঁর পরিচিতি ছড়িয়ে পড়েছিল। তিনি বাংলা সমাজের কাছে দাদা ঠাকুর নামে পরিচিত ছিলেন। প্রায়শই তাঁর ব্যঙ্গবাণের নিশানায় বিদ্ধ হত সামাজিক অনাচার, অন্যায়, দুর্নীতি এবং সঠতা। তিনি বেশ কিছু মজার গানও রচনা করেছিলেন এবং সেগুলির মধ্যেও সমাজেরই প্রতিচ্ছবি ধরা পড়েছিল। তিনি মুখে মুখে অদ্ভুত সুন্দর, বুদ্ধিদীপ্ত এবং রসবোধে ভরপুর ছড়া কাটতে পারতেন। বিখ্যাত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাস্য পরিহাসের অদ্ভুত দক্ষতার জন্য তাঁকে বিদূষক শরৎচন্দ্র নাম দিয়েছিলেন। তবে কেবল লেখালেখি নয়, তিনি জঙ্গিপুর সংবাদ নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন। বাংলার জনমানসের একাংশের মধ্যে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। পরবর্তীকালে তাঁর জীবন অবলম্বনে দাদা ঠাকুর নামে একটি বাংলা চলচ্চিত্রও নির্মিত হয়েছিল। 1879 সালের 27 এপ্রিল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত সিমলাদ্দিতে শরৎচন্দ্র পণ্ডিত তাঁর মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস ছিল বীরভূম জেলার রামপুরহাট মহকুমার ধর্মপুর গ্রামে, কিন্তু পারিবারিক বিবাদের কারণে শরৎচন্দ্রের ঠাকুরদা ঈশানচন্দ্র পণ্ডিত পূর্বপুরুষের ভিটেমাটি পরিত্যাগ করে চলে এসেছিলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার দফরপুরে। এই দফরপুরই হল শরৎচন্দ্রের পৈতৃক বাসস্থান। তাঁর পিতার নাম হরিলাল পণ্ডিত এবং মাতার নাম তারাসুন্দরী দেবী। শরৎচন্দ্র পণ্ডিত খুব ছোটবেলাতেই নিজের পিতামাতাকে হারিয়েছিলেন। তারপর তাঁর কাকা রসিকলালের কাছেই তিনি মানুষ হয়েছিলেন বলা যায়। শরৎচন্দ্রের পিতার মৃত্যুর সময় রসিকলালের বয়স ছিল 19 বছর এবং তিনি গ্রামের স্কুলে পণ্ডিতের পদ গ্রহণ করেছিলেন। অসুস্থ হরিলাল মৃত্যুর আগে নিজের পুত্র শরৎচন্দ্রের দেখভালের কথা রসিকলালকে বলে গিয়েছিলেন। তাঁর আদেশ মতো শরৎচন্দ্রের দায়িত্ব গ্রহণ করেন রসিকলাল। কাকা রসিকলালকে শরৎচন্দ্র বাবা বলেই ডাকতেন। ছোটবেলা থেকেই শরৎচন্দ্র খুবই চঞ্চল এবং দুষ্টু প্রকৃতির বালক ছিলেন, তবে তাঁর কাকারও ছিল কড়া শাসন। শরৎচন্দ্রের যখন বছর 11 বয়স, তখন গ্রামে কলেরা রোগে 90 জন লোক মারা গিয়েছিল। গ্রামের এক বিত্তবান নামজাদা মানুষ হরিপ্রসাদ চাটুজ্জে গ্রামের মঙ্গলের জন্য সারা গ্রাম জুড়ে হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেছিলেন। যে গান চাটুজ্জেরা গেয়ে বেড়াতেন, সেই গানের একটা মজার প্যারোডি করেছিলেন শরৎচন্দ্র। এই ঘটনায় ক্ষুব্ধ হরিপ্রসাদ রসিকলালকে নালিশ করলে তিনি রেগে গিয়ে শরৎচন্দ্রকে ভালো মতো প্রহার করেছিলেন। মুখে মুখে এই রকম মজার ছড়া রচনা করবার এক অদ্ভুত ক্ষমতা তাঁর ছোট থেকেই ছিল। নানাভাবে রসিকলাল তাঁকে সৎশিক্ষা দান করবার চেষ্টা করতেন। তবে শরৎচন্দ্রকে শৈশবে ও যৌবনে দারিদ্র্যের মধ্যেই কাটাতে হয়েছিল। ছোটবেলা থেকেই তাঁর বুদ্ধি ছিল অত্যন্ত প্রখর এবং মস্তিষ্ক ছিল তীক্ষ্ণ। কোনো গান শুনলে তার কথা ও সুর নির্ভুলভাবে তিনি সঙ্গে সঙ্গেই তুলে নিতে পারতেন। তিনি স্কুলের পড়া শুনেই
মুখস্থ করে ফেলতেন। তিনি কবিতা যেমন মুখে মুখে তৈরি করতে পারতেন, তেমনি ইতিহাস, ভূগোল, ইংরাজি এমনকি বাংলা পাঠ্যপুস্তকের যাবতীয় বিষয় কমা সেমিকলন সহ মুখস্থ করে সহপাঠীদের মুখস্থ করতে সাহায্য করতেন। শরৎচন্দ্রের ছাত্রাবস্থাতেই রসিকলাল তাঁর ভাইপো শরৎচন্দ্রের বিবাহ দিয়েছিলেন প্রভাবতী নামে এক রমণীর সঙ্গে। প্রভাবতী দেবীর বয়স তখন মাত্র 11 বছর। রসিকলাল তাঁর ধান জমির অর্ধেক অংশ দিয়ে দিয়েছিলেন প্রভাবতী দেবীকে। রসিকলালের মৃত্যুর পর শরৎচন্দ্র আর প্রভাবতী দেবী চরম দারিদ্র্যের সম্মুখীন হন, যদিও প্রভাবতী দেবী সেই দারিদ্র্যকে কোনোদিনই গ্রাহ্য করেননি। বেশ হাসি তামাশা এবং পাশাপাশি এক অপার স্নেহের সম্পর্ক ছিল তাঁদের মধ্যে। বিদ্যালয় স্তরের পড়াশোনা করবার জন্য জঙ্গিপুর হাইস্কুলে ভর্তি হয়েছিলেন শরৎচন্দ্র পণ্ডিত। শিক্ষকরা সকলেই তাঁকে খুব স্নেহ করতেন তাঁর চমৎকার বুদ্ধির জন্য। কোনোদিন ক্লাসে পড়া না করে এলে শিক্ষকদের অনুরোধ করতেন তাঁকে পড়া ধরবার আগে যেন অন্য দুজনকে পড়া ধরা হয়, তাহলে আগের দুজনের পড়া বলা শুনে সঙ্গে সঙ্গে তা তিনি মুখস্থ করে নিতে পারতেন। এতটাই প্রখর স্মৃতিশক্তি ছিল তাঁর। সেই বয়স থেকেই শরৎচন্দ্রের বিষয়কর রসবোধের পরিচয় পাওয়া যায়। ফলত কিছু শিক্ষক যেমন রেগে যেতেন তাঁর ওপর, আবার রসবোধা প্রধান শিক্ষক তাঁর রসিকতায় তারিফ করতেও কার্পণ্য করেননি। রসিকলাল নিজে বাংলা এবং সংস্কৃত ভাষায় দারুণ পণ্ডিত ছিলেন। হিন্দু মুসলিম নির্বিশেষে তাঁর কাছে অনেক ছাত্র পড়তে আসত। রসিকলালের সংস্পর্শে অল্প বয়স থেকে শরৎচন্দ্র বেশ দক্ষ হয়ে উঠেছিলেন বাংলা এবং সংস্কৃতে। জঙ্গিপুর হাই স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার জন্য শরৎচন্দ্র বর্ধমান রাজকলেজে এফএ ক্লাসে ভর্তি হন। কিন্তু চরম আর্থিক দুরাবস্থা তার প্রাতিষ্ঠানিক শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়। পড়াশোনা বন্ধ হয়ে গেলেও তিনি কখনো চাকরির সন্ধানে বেরোননি। তাঁর মতো চরিত্রের মানুষ যে চাকরিজীবী হয়ে জীবন নির্বাহ করবেন না সেটাই স্বাভাবিক। সেই 21 বছর বয়সে তিনি 46 টাকা দিয়ে এক ইংরেজ সাহেবের কাছ থেকে কিনে নিলেন পুরনো এক ছাপার যন্ত্র এবং 1903 সালে 2.5 টাকায় ঘর ভাড়া নিয়ে রঘুনাথগঞ্জে একটি ছাপাখানা স্থাপন করেন এবং তার নাম দেন পণ্ডিত প্রেস। এবার তিনি ঠিক করলেন সেই প্রেস থেকেই এক সংবাদপত্র প্রকাশ করবেন এবং সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতেও তিনি আর দেরি করলেন না। 1914 সালে প্রতিষ্ঠিত হল জঙ্গিপুর সংবাদ নামের এক সচিত্র সাপ্তাহিক সংবাদপত্র। লোকবল এবং অর্থবল তেমন না থাকায় তিনি নিজেই এক হাতে 10 কাজ সামলাতেন। এই সময় তিনি কম্পোজিটর, প্রুফ রিডার এমনকি মেশিন ম্যানের কাজও করতেন একাই। এই সংবাদপত্র কেবলমাত্র স্থানীয় সংবাদ পরিবেশন করেই ক্ষান্ত হতো না। ধীরে ধীরে সেই সংবাদপত্রের খ্যাতি ছড়িয়ে পড়েছিল গোটা বাংলাতেই। মফস্বলে থেকেও তিনি বলিষ্ঠ সাংবাদিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেন। এছাড়া সেই কাগজে নিলামের ইস্তাহারও ছাপা হতো। জঙ্গিপুর সংবাদ ছাড়াও বিদূষক নামের একটি পত্রিকাও প্রকাশ করতেন শরৎচন্দ্র পণ্ডিত। 195 নং মুক্তারামবাবু স্ট্রিট থেকে এই পত্রিকা প্রকাশিত হতো। প্রথমে তিনি বিদূষকের দাম রাখেন 1 আনা, কিন্তু সে সময় অবতার নামের একটি পত্রিকার দাম ছিল 1 পয়সা। সেই কারণে শরৎচন্দ্র পণ্ডিত বিদূষকের দাম কমিয়ে 1 পয়সায় ধার্য করেছিলেন। এই পত্রিকাতেও রঙ্গরসিকতার আড়ালে সামাজিক অনাচার অত্যাচারের প্রতি তীব্র আক্রমণ বিধে থাকত।
জটিল বিষয়কে পরিহাসে ভরিয়ে দিয়ে তিনি সহজভাবে তা উপস্থাপন করতেন। এই পত্রিকাটি সাধারণত ছিল কলকাতাবাসীদের জন্য, যদিও খুব বেশি দিন এই পত্রিকাটি চলেনি। শরৎচন্দ্রের প্রেসে স্থানীয় স্কুলের প্রশ্নপত্র ছাপানো হতো, কিন্তু কখনো তিনি তা দেখতে পাওয়ার সুবিধা গ্রহণ করেননি। এতখানি সততা ছিল তাঁর। নলিনীকান্ত সরকার একসময় তাঁর প্রেসের ঘরে আস্তানা গেড়েছিলেন। সে সময় নলিনীকান্ত স্বদেশী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন জেনেও শরৎচন্দ্র তাঁকে আশ্রয় দিতে দুবার ভাবেননি। বরং সাহেব গোয়েন্দার জেরার মুখে কায়দা করে উত্তর দিয়ে ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচিয়েছিলেন নলিনীকান্তকে। পণ প্রথার বিরোধিতাতেও তাঁকে সোচ্চার হতে দেখা গিয়েছিল। তিনি কলম ধরেছিলেন সেই কুপ্রথাকে ব্যঙ্গের তীক্ষ্ণবাণে বিদ্ধ করতে। শরৎচন্দ্রের প্রেস থেকে প্রকাশিত আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল বোতল পুরাণ। এটি মূলত একটি কবিতার গ্রন্থ। এই গ্রন্থের বেশিরভাগ কবিতাই মাতালদের উদ্দেশ্য করে লেখা। কবিতাগুলির ভিতরেও সেই সামাজিক কুপ্রথা এবং অত্যাচারের তীব্র বিরোধিতা স্পষ্টতই লক্ষ্য করা যায়। পরনে ধুতি খালি গায়ে শরৎচন্দ্র পণ্ডিত রাস্তায় গান গেয়ে এই গ্রন্থটি বিক্রি করতেন। গ্রন্থটির দাম ছিল দুআনা। বোতল পুরাণ বিক্রির সময় তিনি যে গান গাইতেন তার প্রথম দুটি পংক্তি হল, আমার বোতল নিবি কেড়ে, নেশা করে নেশা যাবে ছেড়ে, বোতল নিবি কেড়ে। এছাড়া বিদূষক পত্রিকাটিও তিনি নিজে ফেরি করতেন রাস্তায় ঘুরে ঘুরে। সেই সময় কলকাতার রাস্তায় কোনো কিছু ফেরি করবার জন্য প্রয়োজন হতো লাইসেন্সের। শরৎচন্দ্রের সেই লাইসেন্স ছিল। কলকাতার রাস্তায় বিদূষক ফেরি করবার সময় তখনকার বাঙালি সমাজের অনেক মান্যগণ্য ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়ে গিয়েছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জলধর সেন, হেমেন্দ্র কুমার রায়, নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী, কাজী নজরুল ইসলাম প্রমুখ ব্যক্তিগণ দাদা ঠাকুরের গুণমুগ্ধ ভক্ত ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বয়ং তাঁকে খুবই শ্রদ্ধা করতেন। লোকে তাঁকে ভালোবেসে দাদা ঠাকুর নামে ডাকতেন। মদের বোতলের মতো দেখতে বই বোতল পুরাণ বিক্রি করায় একবার ব্রিটিশ পুলিশ তাঁকে রাস্তায় ধরেছিল। তৎক্ষণাৎ সেই সাহেবকে মুখে মুখে ইংলিশে গান বেঁধে শুনিয়ে দিয়েছিলেন দাদা ঠাকুর। এমন পোশাক পরিচ্ছদের একজন গ্রাম্য চেহারার মানুষ এত ভালো ইংরাজি ভাষা বলছে দেখেই অবাক হয়েছিলেন সাহেব এবং তাকে গ্রেপ্তার থেকে রেহাই দিয়েছিলেন। কেবল ব্যঙ্গ পরিহাসযুক্ত মজার কবিতাই নয়, তিনি একাধিক রসবোধযুক্ত গানও রচনা করেছিলেন। অবশ্যই সেসব গানের মধ্যেও স্পষ্টত সামাজিক অনাচারের বিরুদ্ধাচরণ লক্ষ্য করা যেত। তাঁর শানিত ব্যঙ্গবাণের নিশানা থেকে অন্যায় কখনো রেহাই পায়নি। ভোট নিয়ে লেখা তাঁর ব্যঙ্গগীতি আজও ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে রয়েছে। দাদা ঠাকুরের আরেকটি জনপ্রিয় গান হল কলকাতার ভুল। নলিনীকান্তের গলায় এই গান শুনে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত প্রভূত প্রশংসা করেছিলেন। দাদা ঠাকুরের আরেকটি উল্লেখযোগ্য কৃতিত্ব হল এই যে, বাংলা ভাষায় প্রথম প্যালিনড্রোমের জন্ম হয়েছিল তাঁর হাতেই। প্যালিনড্রোম হল এমন কিছু শব্দ বা শব্দ সমাহার যেগুলিকে বাম থেকে ডানে বা ডান থেকে বামে যেভাবেই পড়া যাক না কেন শব্দগুলি একই রকম থেকে যায়, উচ্চারণ বদলায় না। উদাহরণস্বরূপ বলা যায় রমাকান্ত কামার শব্দদ্বয়ের কথা। দাদা ঠাকুর এমনই বেশ কয়েকটি প্যালিনড্রোম তৈরি করেছিলেন বাংলায়। কবিতা ছাড়াও তিনি বেশ কিছু প্রবন্ধ এবং রম্য রচনাও লিখেছিলেন। দাদা ঠাকুরের খ্যাতি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছিল
বেতারের সঙ্গে তাঁর যোগাযোগ থাকার কারণে। সেই সূত্রে পঙ্কজ কুমার মল্লিক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মতো মানুষের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হাওড়া স্টেশন থেকে গার্স্টিন প্লেসে তিনি খালি পায়ে হেঁটে আসতেন। খালি পায়ে আসতেন বলে তিনি নিজেকে মজা করে বলতেন খালিফা। রেডিওতে দাদা ঠাকুরের কথা শুনে মুগ্ধ হয়ে চিঠিতে তাঁকে নিমন্ত্রণ জানিয়েছিলেন মুক্তাগাছার মহারাজা জগৎ কিশোর আচার্য চৌধুরী। রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান গল্পদাদুর আসরের জন্য দাদা ঠাকুর ধাঁধা রচনা করেছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁকে বিদূষক শরৎচন্দ্র বলে সম্বোধন করেছিলেন। আবার অন্যদিকে রসিক দাদা ঠাকুর সাহিত্যিক শরৎচন্দ্রকে চরিত্রহীন শরৎচন্দ্র বলে দেখেছিলেন। প্রমথনাথ বিশি আবার তাঁকে এযুগের শ্রেষ্ঠ হিউমারিস্ট আখ্যা দিয়েছিলেন। শরৎচন্দ্র পণ্ডিতের জীবনকে অবলম্বন করে ষাটের দশকে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল। ছবি বিশ্বাস অভিনীত সেই ছায়াছবির নাম ছিল দাদা ঠাকুর। নাম ভূমিকায় অভিনয়ের জন্য ছবি বিশ্বাস জাতীয় পুরস্কার লাভ করলেও দুর্ভাগ্যজনকভাবে শরৎচন্দ্র পণ্ডিত নিজে কোনো পুরস্কার পাননি। অবশেষে 1968 সালের 27 এপ্রিল তাঁর 89তম জন্মদিবসের দিনই শরৎচন্দ্র পণ্ডিত পরলোক গমন করেন।